এসটিজিটি পরীক্ষা আর কি, এসটিজিটি সিলেকশন টেস্ট ফর গ্রাজুয়েট টিচার। কতজন কতটা কোর্স রয়েছে কি কোনো কিছু? এটা এসসিরার এসসিআর এসটিরার জন্য স্পেশালি, এসসিরার জন্য 6টা আর এসটিরার জন্য আমি জানি না 70-80টা হবে এরকম। সারা রাজ্যে কি হচ্ছে না? হ্যাঁ সারা রাজ্যে হচ্ছে, সারা রাজ্যে আগরতলা থেকে আগরতলাতেই সেন্টার সবগুলি। কত পরীক্ষার্থী কি জানা আছে? না 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 না, কত পরীক্ষার্থী এটা জানি না, সেন্টারের কথা আমি বলতে পারবো না। এটা টোটালি ব্যাপারটা সমস্ত কিছু কন্ট্যাক্ট করছে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিস, ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসের মাধ্যমে আমাদের পাঠানো হয়েছে। আমাকে নিযুক্ত করা হয়েছে মহারানী তুলসীবতী গার্লস এসএসসি স্কুলের অবজারভার হিসাবে। এই বিদ্যালয়ে সিলেকশন টেস্ট ফর গ্রাজুয়েট টিচার এসটিজিটির জন্য পরীক্ষা হচ্ছে আজকে, 12টা থেকে পরীক্ষা শুরু হবে। আর টোটাল স্টুডেন্ট উনি যা আমাদের আমাদের সুপারভাইজার যিনি আছেন উনি অলরেডি বলে দিয়েছেন 328 ক্যান্ডিডেট আছে, এই নিয়ে আজকে আমাদের পরীক্ষা শুরু হবে। মূলত আমাদের এখানে আসার কারণ হলো আমাদের এখানে টিআইবিটির অন্তর্গত একটা পরীক্ষা হবে আজকে, এসটিজিটি সিলেকশন টেস্ট ফর গ্রাজুয়েট টিচার 9-10 জন্য, ক্লাস 9-10 জন্য। তো আমরা তো টেট 1 টেট 2 পরীক্ষা আগে দিয়েছি, টেট 1 হলো 1-5 আর টেট 2 হলো 6-8, আর এখানে এসটিজিটি পরীক্ষা হলো মূলত 9-10 পরীক্ষা স্কুলে পরীক্ষা দেওয়ার জন্য আগেছে। প্রিপারেশন কীরকম হয়েছে? প্রিপারেশন কি, আমি অলরেডি একটা জব করছি, তো এই কারণে প্রিপারেশন তো নেই, আমি পরীক্ষা দেওয়ার জন্য ছুটি নিয়ে দুদিনের জন্য বাড়িতে এলাম আর কি। প্রিপারেশন কতজন ক্যান্ডিডেট? কতজন ক্যান্ডিডেট? আগরতলা আগরতলার কটা সেন্টার জানো কি সেটা? কী কারণে আজকে এসটিজিটি পরীক্ষা দেওয়ার জন্য এসেছি? কীরকম প্রিপারেশন হয়েছে? মোটামুটি ভালো। আগরতলাতে মোটামুটি কটা সেন্টার? আগরতলা কটা সেন্টার রয়েছে? আগরতলার মধ্যে কটা সেন্টার জানা নেই। কতজন ক্যান্ডিডেট আসবে এখানে তাও জানা নেই। এক্সাম এটা মানে টিআরবিটি আন্ডি হতে হইতেছে, এই আপনি আজকে এক্সামটা অ্যাকচুয়ালি সাধারণত মানে আপনি এই এসসি এসটি তারার মানে ফেস করতেছে আর কি, ও 2020 এক্সামের ইয়েটাই এটা ইয়ে করছে আর কি। কটা সেন্টার হইতেছে পর্যন্ত ঠিক এটা তো আমরা ঠিক কইতে পারি না, তবে আনুমানিক 3000 উপরে ক্যান্ডিডেট শুধু ক্যান্ডিডেট। প্রিপারেশন কীরকম হয়েছে? এইটা কি সারা রাজ্যেই হচ্ছে? কটা কটা সেন্টারে হচ্ছে আইডিয়া? মানে এর আগে কি টেট পরীক্ষা দেওয়া হয়েছে নাকি? এসটিজিটি আন্ডার টিআরবিটি এক্সাম আমাদের এখানে 328 জন এনরোলড আছে, পরীক্ষা 12টায় শুরু হবে। সারা রাজ্যে কটা সেন্টার টোটাল এটা আমি বলতে পারবো না, আমাদের সেন্টার আমাদের অবজারভার আছেন সঙ্গে আমি সেন্টারে দিতে পারি। আমাদের এখানে খালি করেন